হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর মার্কেটের ফ্রেন্ডলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রথ মেলা, তো আমরা যাচ্ছি রথে। তো মানে আমাদের এখানে কেমন রথ হয়, কেমন কে সবটাই তোমরা দেখাবো। তো ঝটপট এখন রেডি হতে হবে, নাহলে দাদা আবার দাঁড়াবে। তো চলো দাদা রেডি হয়ে নিই, সবটা দেখাবো। তো আমি এই যে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি, আর তাই হচ্ছে রেডি। আর লেট করলে হবে না, একটু অনেক রাত হয়ে গেছে, বাকি কথা পরে বাড়ি এসে হবে। বাবাই আর সোনাই দুজনের বায়না ধরেছে, এখন প্লেনে উঠবে, দুজনকে উঠিয়ে দিয়েছি। এই দেখো সেই মজা করছে ওরা। আমি তো ভেবেছিলাম সোনাই ভয় পাবে হয়তো, আগে কখনো এরকম কেউ ওঠেনি, একটু ভয় পায়নি, খুব মজা পেয়েছে। বাবাইও মজা পাচ্ছে, দুজনেই খুব মজা পেয়েছে। এখন খেলনার দোকানে আছি, খেলনা কিনবো আমরা, দেখি কি খেলনা পছন্দ হয় ওদের, তারপরে তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে কি কিনবো। কিছু বাদাম কিনে নেব বাড়ির জন্যে, তো চলো বাদাম নিয়ে নিই। সোনাই আবার বায়না ধরেছে যে গাড়িতে উঠবে, তো আবার ওকে গাড়িতে উঠানো হয়েছে। দেখো কীভাবে মাতব্বরি করছে, মানে সত্যি গাড়ির ড্রাইভার হয়ে গেছে। এই গাড়িটা তো বাড়ি নিয়ে আসার জন্য কান্না ধরেছিল একবার, এই গাড়ি আমি বাড়ি নিয়ে যাবো। ওই দেখো কীভাবে স্টিয়ারিংটা ঘোরাচ্ছে।
আমাদের মেলা ঘোরা মোটামুটি হয়ে গেছে, এখন আমরা একটা বিরিয়ানির দোকানে ঢুকে গেছি। এই জন্য বাবাই খাওয়া শুরু করে দিয়েছে, সোনাইও খাবে। আগে সোনাই ডিমটাকে খুঁজে নিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। মেলা থেকে চলে এসেছি আমরা, এখন ড্রেস চেঞ্জ করবো, কী কী কিনলাম কিনা সবটাই দেখাবো। বেশি কিছু তো আমি কিনিনি, এখন বেশি কিছু কিনিনি, টুকটাক ওদের খেলনা টেলনা এইভাবে কিনেছি, তাও দেখাবো কী কী কিনেছি। তো এখন চেঞ্জ করে নিই, পরে সেগুলো দেখাচ্ছি। এটা কিনেছি, এটা সোনার জন্যে, এটা এটা আমার একটা ভাবনার জন্য কিনেছি। ছোট্ট ছোট্ট বেবির জন্য কিনেছি, আমার দেওয়ারি মেয়ের জন্য। কেমন হয়েছে বলো সবাই কমেন্ট করে ক্লিপটা। একটা ছোট্ট একটা আর আমার সোনার জন্য, এই যে আমার সোনার জন্য এটা। আর খেয়েছি তো বললাম, বিরিয়ানি খেয়েছি, আর বাড়ির জন্য জিলাপি আর বাদাম নিয়ে এসেছি, আর এই যে থামস আপ নিয়ে খেয়েছি, আর কিছু তো রয়েছে নিয়ে এসেছি, আর সেটুকুই। আর বেশি আমার জন্য কিছু কিনিনি, সেরকম কিছু কিনবো কানের টানে, তো সেরকম কিছু পাইনি ওখানে, তো আর কিনিনি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, খেয়ে এসেছি বিরিয়ানি, আর তো রাত্রে খাওয়া লাগবে না এখন, তো কী করবো, বসে থাকবো, একটু ফোন ঘাটবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবো ব্লগে। টাটা বাই বাই। আর ও কে কে রথে গেছো, কেমন এনজয় করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি।